জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি এইসব থেকে রেহাই পেতে কত কিছুই না করছেন, খাচ্ছেন অ্যান্টিবায়োটিক এবং করছেন শরীরের ক্ষতি, দৌড়ে দৌড়ে যাচ্ছেন ফার্মেসিতে তবুও ভালো হচ্ছে না অসুখ, এইরকমটা কিন্তু প্রায়ই ঘটে আমাদের সাথে। কিন্তু কিভাবে মুক্তি পাবো সহজে এইসবের হাত থেকে? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের বাড়িতেই বা বাড়ির আশেপাশে এমন কিছু উপাদান ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে প্রকৃতি আমাদের এমন কিছু উপাদান দিয়েছে যা দিয়ে আমরা খুব সহজেই আমাদের শরীরের রোগ ব্যাধি ভালো করতে পারি। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা এসবের সঠিক ব্যবহার করতে পারি না। আজ আমি আপনাদের তেমনই এক প্রাকৃতিক ঔষধি গুণ সম্পন্ন উপাদানের কথা বলবো, যার গুণ হয়তো আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গেছেন, কিন্তু সঠিকভাবে ব্যবহার না করার কারণে এর উপকার পাচ্ছেন না। কি সেই উপাদান? থানকুনি। থানকুনি বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ ভেষজ উদ্ভিদ হিসেবে এর ব্যবহার করে আসছে। অঞ্চল ভেদে থানকুনি পাতাকে অনেক নামে ডাকা হয়। এই ঔষধি গাছটিকে থানকুনি, ঝোলমনি, তিতুরা, চেরা, আদা কুনকুনি, ধুলা বেগুন, থুলকুড়ি ইত্যাদি নামে ডাকা হয়ে থাকে। ঠান্ডা, জ্বর বা কাশি হলে থানকুনি পাতা কিভাবে ব্যবহার করবেন বা থানকুনি পাতা কিভাবে ওষুধের মতো আপনাদের শরীরে কাজ করবে, সেটা কিন্তু অবশ্যই একটি জানার বিষয়। কেননা থানকুনি পাতার এত ঔষধি গুণ রয়েছে এবং এত ধরনের অসুখে থানকুনি ব্যবহৃত হয়ে থাকে যে সব ধরনের অসুখের ব্যবহার কিন্তু একরকম নয়। এক এক ধরনের রোগে এক এক ভাবে এবং এক এক পরিমাণে থানকুনি ব্যবহার করা হয়। জ্বর হলে থানকুনি পাতার রস খেতে হবে। এই ক্ষেত্রে প্রতিদিন সকালে এক চামচ থানকুনি পাতার রস এবং এক চামচ শিউলি পাতার রস একসাথে মিশিয়ে 7 দিন খেতে হবে। যে কোনো ধরনের জ্বর অবশ্যই ভালো হয়ে যাবে। যদি কাশি হয়ে থাকে তাহলে কাশি দূর করার জন্য 1 সপ্তাহ নিয়মিত থানকুনি পাতার রস দিনে 2 বার করে 1 চামচ করে খেতে হবে। এছাড়াও কফ, সর্দি বা যে কোনো ধরনের ঠান্ডা জনিত সমস্যায় থানকুনি পাতা বেটে ভর্তা করে খেতে পারেন। ভর্তা কালোজিরার সাথেও খাওয়া যেতে পারে, আবার পেঁয়াজ রসুন দিয়ে এমনিতেই কাঁচা পাতাও ভর্তা করে খাওয়া যেতে পারে। অনেকে থানকুনি পাতা চিবিয়ে খেয়ে থাকেন, এটাও শরীরে ম্যাজিকের মতো কাজ করে। কেউ যদি নিয়মিত থানকুনি পাতা খেয়ে থাকেন তাহলে রোগ ব্যাধি তার শরীর থেকে অনেক দূরে থাকবে। ভিউয়ার্স, থানকুনি পাতার এই গুণাগুণ নিশ্চয়ই আপনাদের খুব কাজে লাগবে, কারণ এটা এত সহজলভ্য যে আমরা খুব সহজেই থানকুনি পাতা পেয়ে যেতে পারি এবং থানকুনি পাতা খেয়ে থাকতে পারি রোগমুক্ত। এত উপকারী থানকুনি পাতার ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়াটাও জেনে নিন। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, যারা হেপাটাইটিস বা অন্য কোনো লিভারের রোগে ভুগছেন তাদের ভুলেও থানকুনি পাতা খাওয়া উচিত নয়। এবং থানকুনি পাতা খেলে যাদের পেট যন্ত্রণা, মাথা ব্যথা, বমি বমি ভাব, চুলকানি, অ্যালার্জি বা হঠাৎ করে রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যা হয়, তারাও থানকুনি পাতা খাওয়া থেকে বিরত থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।